তো আজকের পর্বে আমরা দেখাবো যে কিভাবে পার্সেন্টেজ সি এর এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। তো এখানে কিন্তু আমাদের গত পর্বে আমরা করেছিলাম হচ্ছে দুইটা স্ক্যানের ফাংশনের মধ্যে, তো আমরা এটাকে দুইটা স্ক্যানের ফাংশনে নিয়ে যাচ্ছি। দেন আমাদের মূল বক্তব্য ছিল যে আমরা এখানে বি এর মানটা যখন ইনপুট নিয়েছিলাম তখন এটা কাজ করতেছিল না, আনটিল আই উইল গিভ হিয়ার স্পেস তখন কাজ করবে। তো স্পেস না দিয়েও আমরা ভ্যালিড কোনো ওয়েতে এটাকে কাজ করতে পারি না, এটি নিয়ে আমরা কাজ করতে পারি কিনা এটা নিয়ে আলোচনা করবো। তো তার পূর্বে আমাকে শিখতে হবে দুইটা ফাংশন, সেটা হচ্ছে গেট কার একটা ফাংশন আছে, অর্থাৎ জিইটি সিএস এআর গেট গেট কার ফাংশন। এছাড়া আর একটা ফাংশন আছে হচ্ছে আমাদের আর গেট সিএস ফাংশন। দুইটা ফাংশনের কাজ, গেট কার ফাংশন আর হচ্ছে গেট সিএস ফাংশনের কাজ দেখবো। তো গেট কার ফাংশনটা দিয়ে কী করতে হয়, গেট কার ফাংশন আর স্ক্যানের ফাংশন পার্সেন্টেজ সি, স্ক্যানের ফাংশনে পার্সেন্টেজ সি যে কাজ করে গেট কার ফাংশন একা সেই কাজ করে, স্ক্যানের ফাংশন পার্সেন্টেজ সি যে কাজ করে গেট সিএস একই কাজ করে। নট শুধু স্ক্যানের ফাংশন বাট স্ক্যানের পার্সেন্টেজ সি, দ্যাট মিন্স স্ক্যানের ফাংশনের সাহায্যে যখন আমরা ক্যারেক্টার ইনপুট নেব তো ওই ওইটা যে কাজ করবে গেট কার দিয়ে আমরা একই কাজ করতে পারি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই, আমি প্রথমে একটা ভেরিয়েবল মান ইনপুট নিয়ে দেখাই। তো এখানে আমরা স্ক্যানএফের সাহায্যে এর মানটা দিয়ে ইনপুট নিয়েছি এই কাজ, আর যদি আমরা এইভাবে কাজটা লিখি যেহেতু এখানে ইনপুট নেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন হচ্ছে, তো আমরা এখানে লিখে দিলাম এই ইজ ইকুয়াল টু গেট কার, আর আমরা এখানে একটা মানে প্রিন্ট করি। তাহলে যেটা হবে তা হলো যে এই স্ক্যানএফটার আর কোনো প্রয়োজন নাই, তার মানে এই লাইনেই আমাদের একটা ক্যারেক্টারের মান ইনপুট নিয়ে এর মধ্যে রাখবে, রেখে দেন সে এর মানটাকে প্রিন্ট করবে। তো আমরা রান করি, দেখবো যে এটা রান করলে কার্সর ওয়েটিং মানে একটা ভ্যালু চাচ্ছে, আমি ইউ দিলাম, ইউটাকে প্রিন্ট করতেছে। তো আমাদের এই লাইনটাকে কমেন্ট করে যদি আমরা উপরের লাইনটাকে আনকমেন্ট করি তাহলে এটা যা কাজ করবে আগেটাও তাই করতো। তার মানে স্ক্যানে পার্সেন্টেজ সি দিলে যে কাজ করে, আমরা যদি গেট কার ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে ওটাকে প্রিন্ট করি তাহলে একই কাজ করে। তো আমরা এখন যদি চাই যে দুইটাই স্ক্যানের ফাংশনটার কাজ দেখাবো এবং সেখানে স্পেস না দিয়েই আমরা দুইটা পার্সেন্টেজ সি এর ভ্যালিড কাজ দেখাবো, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই স্ক্যানের ফাংশনটাই আমরা আবার লিখব, লিখে জাস্ট এটার আগে যে আমাদের এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করেছিলাম ওটাকে উঠিয়ে দেবো, আর এখানে আমাদের পার্সেন্টেজ সি দুইটা দিয়ে দেবো কারণ আমরা দুইটাই প্রিন্ট করতে চাচ্ছি আমাদের বি লিখব। ওকে, এখন মূল বিষয়টা আমি আবার একটু বলি। তো আগে আমাদের যেটা হয়তো আগে কিন্তু আমাদের ডাইরেক্ট এরকম ছিল, এরকম থাকা অবস্থা আমরা রান করলে আমাদের একটা মানে কাজ করে সেকেন্ডটা কিন্তু কাজ করে না। সেকেন্ডটা কাজ করানোর জন্য আমাদের এখানে যেটা করতাম এটার আগে একটা স্পেস দিতাম, তো এখন আমরা স্পেস না দিয়ে কাজ করাবো কিন্তু আমরা দেখবো যে এবার কিন্তু স্পেসও দেয়নি আর সেই কাজটাও করে নিই, সো আমরা কিন্তু একটা পাচ্ছি, আর যদি এখানে স্পেস দিতাম তাহলে কিন্তু আমরা দুটোই পাবো আর কি। তাহলে আমরা এখন স্পেস না দিয়েই এই কাজটাকে কীভাবে ভ্যালিড ওয়েতে সলভ করতে পারি সেটা হচ্ছে এর মাঝখানে আমি একটাকে গেট কার দিয়ে দেবো। এই গেট কার মানে হচ্ছে যখন আমরা এন্টার প্রেস করবো তো এন্টারটা গেট কারের মধ্যে চলে যাবে, তাহলে আমাদের আর আদার্স কোনো প্রবলেম হবে না। এবার যদি আমরা রান করি তাহলে দেখবো যে আমরা কিন্তু ঠিকঠাকই দুইটা ক্যারেক্টারের মান ইনপুট নিতে পারছি। ওকে, তো গেট কারটা যেই কাজ করে গেট সিএইসও একই কাজ করে, কাজেই আমরা যদি এটাকে কেটে দিই তাহলে আমরা দেখবো যে একই কাজ করছে, গেস ফাংশন বলা হয় এটাকে। তো গেস ফাংশনে কিছু লিমিটেশন আছে যার কারণে এটা কাজ করতেছে না, তো সমস্যা নেই, এটা অনেক ব্যাকডেটেড, এখন মোটামুটি গেট কারটা ইউজ করলে না। তো আমার যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হলো যে আমরা গেট কার ফাংশন ইউজ করে কীভাবে ক্যারেক্টার ইনপুট নিতে পারি এবং কীভাবে গেট কার ফাংশনের মানে ব্যবহার দেখিয়ে আমরা পার্সেন্টেজ সি সম্বলিত স্ক্যানের ফাংশনের মাল্টিপল টাইমস কীভাবে ইনপুট নিতে পারি। পরবর্তীতে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।